হ্যাঁ, হ্যালো বন্ধুরা, আপনাদের সাথে আমি শুভঙ্কর। আপনারা দেখছেন জব অ্যালার্টস 360 ইউটিউব চ্যানেল। আবারও প্রতিদিনকের মতো আরও একটি ব্যাঙ্ক অফ বারোদার একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। এটা হলো অল ইন্ডিয়া অ্যাপ্লিকেবল জব। ভারতবর্ষের সমস্ত জায়গা থেকে ক্যান্ডিডেটসরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। একদম অফিসিয়াল নোটিফিকেশান ওপেন করে আপনাদের ডিটেলসটা দেখাবো। তো চলুন ভিডিওটা শুরু করি। তবে ভিডিওটা শুরু করার আগে একটি ছোট রিকোয়েস্ট করবো, আপনারা যারা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই বলবো, নিত্য নতুন বিভিন্ন সরকারি চাকরির আপডেট সবার প্রথম পেয়ে যাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে দেওয়া বেলটিকে বাজিয়ে ফেলতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। তো প্রথমে যেটা বলবো, ডিপার্টমেন্ট, সেটা হলো ব্যাঙ্ক অফ বরোদার পক্ষ থেকে সম্পূর্ণ 58টি ভ্যাকেন্সির জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে ডেডলাইন অর্থাৎ আপনারা চাকরির জন্য কিন্তু অলরেডি আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে, যেখানে 27 জানুয়ারি 2022 তারিখ পর্যন্ত আপনারা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন। এখন বেসিক ইনফরমেশন কিছু জেনে নিই, যে পজিশন, দেখুন পজিশন কিন্তু অ্যাকচুয়ালি পোস্ট ভ্যাকেন্সি যদি বলা যায় সেই ক্ষেত্রে কিন্তু একটি পজিশনের জন্য নেওয়া হচ্ছে, তবে সেখানে আলাদা আলাদা কিন্তু লেয়ার আছে, সেটা আমি সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন। ওয়েলথ ম্যানেজমেন্টের জন্য অ্যাকচুয়ালি এটার জন্য কিন্তু বিজ্ঞপ্তি, যে নিয়োগের বিজ্ঞপ্তি নেওয়া হচ্ছে, যেখানে লোকেশন কিন্তু অ্যাক্রস ইন্ডিয়া, অল ওভার ইন্ডিয়া থেকে বিভিন্ন স্টেট থেকে প্রার্থীরা এটার জন্য অ্যাপ্লাই করতে পারবে। পশ্চিমবঙ্গের জন্য বলছি, পশ্চিমবঙ্গের ক্যান্ডিডেটসরাও এটার জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তো এক্সাম লোকেশন শিলিগুড়ি এদিককার মধ্যে হচ্ছে এবং বাইরে আদার্স থাকবে। তো অ্যাপ্লিকেশন প্রসিডিওর কিন্তু সম্পূর্ণটা আপনাদের এই অ্যাপ্লাই অনলাইনের মাধ্যমে হবে, অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে। তো আপনারা যদি চান এটার জন্য অনলাইনে কীভাবে আবেদন করবেন আপনারা কমেন্টে জানান, সেটা নিয়ে আলাদা, যদি কমেন্টের সংখ্যা অনেকটা বেশি হয় তাহলে ভিডিও দিব। এবং এখন জানবো যে ইম্পর্টেন্ট ডেটস। তো ইম্পর্টেন্ট ডেটটা প্রথমে আমরা জেনে নিই। তো আবেদনপত্র জমা নেওয়া কিন্তু বেশ কিছুদিন হয়ে গেল, 7/1/2022 তারিখ থেকে আবেদনপত্র জমা নেওয়া শুরু হয়ে গেছে, অলরেডি আজকে 17 তারিখ জানুয়ারি মাসের। তো আর 10 দিন সময় রয়েছে, 27 জানুয়ারি পর্যন্ত আবেদনটা করা যাবে। লাস্ট ডেট পেমেন্টের রয়েছে সেই 27 জানুয়ারি পর্যন্তই। তো পেমেন্ট বলতে এখানে অ্যাপ্লিকেশন ফিসের কথা বলা হচ্ছে, তো অ্যাপ্লিকেশন ফি কত লাগবে সেটা জেনে নেওয়া যাক, চলুন একবার দেখে নিই। তো ফর জেনারেল অ্যান্ড ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য লাগবে 600 টাকা প্লাস অ্যাপ্লিকেবল জিএসটি অ্যান্ড ট্রানজ্যাকশন চার্জেস লাগবে। তো জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটসদের জন্য এটা লাগছে, এবং এসসি এসটি পিডাব্লিউডি এবং ওম্যান ক্যান্ডিডেটসদের জন্য কিন্তু কেবলমাত্র 100 টাকাই লাগবে, এবং ইন্টিমেট হবে সেখানে ইন্টিমেশন চার্জেস অনলি লাগবে সেখানে, এবং পেমেন্ট মোড কেবলমাত্র অনলাইনের মাধ্যমে হচ্ছে, ঠিক আছে। এবং এখানে আমরা জেনে নিই যে যেটা আমি বললাম যে এই পোস্টে ওয়েলথ ম্যানেজমেন্টের জন্য যদিও এখানে একটি পোস্ট রয়েছে পজিশন, তবে সেখানে পজিশন কিন্তু পোস্ট নেম আলাদা আলাদা লেয়ার হিসেবে রয়েছে, যেখানে সম্পূর্ণ 58টি ভ্যাকেন্সির জন্য বলেছিলাম। এখানে আপনারা দেখেন হেড ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট এবং ওয়েলথ স্ট্র্যাটেজিস্ট, এরকম বহুত অনেকগুলো কিন্তু লেয়ারে পজিশনের জন্য কিন্তু এখানে কর্মী নিয়োগ করানো হবে। পোর্টফোলিও রিসার্চ অ্যানালাইস্ট, এই ধরনের পজিশনগুলো একটু দেখে নেবেন। তো ডিগ্রি ইন অ্যানি ডিসিপ্লিন, তো সেখানে আমি বলে দিচ্ছি যে কেবলমাত্র গ্র্যাজুয়েশন পাস করে থাকলে এই এই পোস্টগুলোর জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এখানে আপনারা একটু দেখে নেবেন, অফিসিয়াল নোটিফিকেশানটার লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি, সে ভিডিও ডিসক্রিপশানে নিচে সেখান থেকে দেখে নিতে পারবেন। এবং ইম্পর্টেন্ট যে লিঙ্কগুলো থাকবে আপনারা অ্যাপ্লাই কীভাবে করবেন, তো অ্যাপ্লাই আমি একদম শর্টে আপনাদের দেখিয়ে দিচ্ছি অ্যাপ্লাইটা কীভাবে করবেন। একটি লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডিসক্রিপশানে নিচে, সেখানে ক্লিক করার মাত্র আপনারা এই একটি পেজে চলে আসতে পারবেন, যেখানে পোস্টটা আপনারা সিলেক্ট করবেন, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লাই করবেন, সেখানে আপনার নাম, মোবাইল নাম্বার, ইমেল আইডি সব কিছু এখানে একটা ক্যাপচার করে থাকবে। দেওয়ার পরে যেই মোবাইল নাম্বার দেবেন সেখানে সেটাতে একটা ওটিপি আসবে, ওটিপি দেওয়ার পরে আপনাদের একটা ফর্ম চলে আসবে, সেই ফর্মটার ফর্মালিটিসগুলো আপনারা ফিল আপ করবেন অনলাইনের মাধ্যমে। আপনারা বাড়িতেই, কোনো আদার্স কোনো জায়গায় যাওয়ার দরকার পড়বে না, আপনারা ঠিকঠাক যদি করবেন সেই ক্ষেত্রে কিন্তু বাড়ি থেকে আপনারা অ্যাপ্লাইটা করতে পারবেন। তো আশা করি এই বিষয়ে আমি ক্লিয়ার জানাতে পেরেছি, কোনো রকম বিষয় মিস হয়ে থাকলে আপনারা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানান, তার রিপ্লাই আমি দিয়ে দেবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং আজকের ভিডিওটা এটুকুই থাকছে, নেক্সটে আবারও কোনো সরকারি চাকরির আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হবো। তো চলুন আজকের মতো এটুকুই থাকলো।